ইসরায়েলের ওপর গেল মঙ্গলবার ব্যাপক হামলা চালায় ইরান। এরপরেই হামলার কড়া প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দেয় তেল আবিব। ইসরায়েলের এমন সতর্কবার্তার প্রতিক্রিয়ার হুঙ্কার দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানান, ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য চড়া মূল্য দিতে হবে। বৃহস্পতিবার ইরানি সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। জানা যায়, বুধবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট। এ সময় তিনি এসব মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট জানান, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া। এ সময় তিনি সতর্ক করে বলেন, তেল আবিবের সামান্যতম ভুল আরও সংঘাত ও উত্তেজনা বাড়িয়ে তুলবে। পেজেশকিয়ান গাজা ও লেবাননে ইসরায়েল হামলা নিয়েও নিন্দা করেন এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে ইসরায়েলকে সমর্থনের সমালোচনা করেন। মঙ্গলবার রাতে অপারেশন ট্রু প্রমিজ টু এর কথা উল্লেখ করে তিনি জানান, পশ্চিমারা গাজায় যুদ্ধবিরতির বিনিময়ে হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়া থেকে ইরানকে কথা বলে প্রতারণা করেছে। এ সময় তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ঐক্যের অভাব ফিলিস্তিনি এবং লেবাননের জনগণের বিরুদ্ধে আরও অপরাধ করতে ইসরায়েলি সরকারকে উৎসাহিত করেছে।